হ্যালো বন্ধুরা, আমি ঢেঁড়সের রেসিপি করে দেখাচ্ছি। প্রথমে আমি তেল দেবো, 2 চামচের মতন তেল দেবো। তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, জিরে আর কাঁচা কালো জিরে, এই দুটো দিচ্ছি। দুটো দিলে সুন্দর টেস্ট হবে। আর আমার এই মশলা আছে, আদা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে দিয়ে একসঙ্গে দেওয়া গরম মশলা আর লবণ। লঙ্কাটা যাতে না ফেটে যায় তার জন্য একটু লবণ দিলাম। আপনারা দিয়ে নেবেন। করে দেখাচ্ছি, ঢেঁড়সে কিনা নেই, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম সমস্ত কিছু আছে। নামে কিন্তু ভালো কথা, এটা সব কিছু আছে। তরকারিটা আমার হয়ে গেছে, আপনারা করে দেখবেন আর সবাই একটা লাইক করবেন।